ওকে, আসসালামু আলাইকুম। আজকে মনটা সিরিয়াস খারাপ, মানে একজন মানুষের কারণে সবার কিভাবে বদনাম হয় দেখেন। কিছু মানুষজন যুক্ত হোক, তারপর বলা শুরু করি। এই কাজগুলো আপনারা কেন করেন ভাই? গত পরশু দিন এক শোরুম মালিক আমার কাছে কয়েকটা কথা বললো, যেটা শোনার পরে আমি মানে এর আগে কখনো এভাবে ভাবি নাই, কিন্তু এখন দেখতেছি আমার ভাবতে হবে। লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিওগুলো দেখেন, ওই দুই একজনের কারণে সবার বদনাম হয়ে যায়। আপনাদেরকে বারবার বলা হয়, আপনারা যেই শোরুম থেকেই গাড়ি কিনবেন, দয়া করে গাড়ি কেনার সময় নাম ট্রান্সফারটা করে নেবেন। এই নাম ট্রান্সফার না করলে কী পরিমাণ প্রবলেম যে হইতে পারে, কত বড় ধরনের প্রবলেম হইতে পারে, এটা কেউ ধারণাও করতে পারবেন না। রিসেন্টলি আমার ভিডিও দেখে একটা শোরুম থেকে এক ভদ্রলোক একটা গাড়ি কিনছে, শোরুমের নাম বলবো না। সেই শোরুম মালিক বলছে আমি নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করবো না, কিন্তু ওই ভদ্রলোক আমার রেফারেন্স দিচ্ছে, আমি হাসান ভাইয়ের পরিচিত, আমি হাসান ভাইয়ের রেগুলার ভিডিও দেখি, সব ভিডিও দেখি, কোনো সমস্যা নাই, আমি এখন নিয়ে যাচ্ছি, আমি সামনের সপ্তাহে নাম ট্রান্সফারটা করে নিব। শোরুম মালিক বলছে যে না, নাম ট্রান্সফার ছাড়া ভাই আমরা বিক্রি করবো না। কিন্তু ওই লোক নগদ টাকা নিয়ে আসছে, ক্যাশ টাকা ভাই, রাত্রেবেলা, তাও সময় কখন, 8:30-9টার দিকে, তখন তো বন্ধ থাকে ভাই, সব বন্ধ, ওই সময় নাম ট্রান্সফার কেউ চাইলেও করতে পারবো না। তো ওই শোরুম মালিক বলছে আপনি যদি ডাবল টাকাও দেন তাও আমি গাড়ি নাম ট্রান্সফার ছাড়া বেচবো না। যাই হোক, অনেক কথা বলার পরে ওই লোক ব্যর্থ হয়ে চলে গেছে, পরের দিন এসে গাড়িটা নিয়ে গেছে, নাম ট্রান্সফারটা করে নিয়ে গেছে। শোরুম মালিক আমার কাছে বলতেছে হাসান ভাই, গাড়িটা যদি আমি নাম ট্রান্সফার ছাড়া সেদিন দিতাম, গাড়িটা নিচে আমার কাছ থেকে শনিবারে, সোমবারে আমার কাছে ফোন আসলো, খবর পাইলাম সেই গাড়িটা নিয়ে ফেন্সি ডিল ক্যারি করতেছিল এবং পুলিশে ধরছে, গাড়ি এখন থানায়। শোরুম মালিক বলতেছে ভাই আল্লাহ বাঁচাইছে, আমি যদি ওই লোকের কথা বিশ্বাস করতাম আর নাম ট্রান্সফারটা না করে গাড়িটা বিক্রি করতাম, তাহলে আজকে আমি বিপদে পড়তাম, যেই লোকের গাড়ি সেই লোক বিপদে পড়তো। তাহলে এই কাজগুলো আপনারা কেন করেন ভাই? আপনার যদি এইরকম দুই নম্বরই কোনো কাজ কারবার করার চিন্তা থাকে, তাহলে আমার ভিডিও দেখেন না, আমার ভিডিও দেখে কোনো গাড়িও কিনেন না। গাড়ি কিনতেছে মানুষ, স্বপ্ন পূরণ করতেছে মানুষের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে, মানে একটা মানে ভালো উদ্দেশ্য নিয়ে, আর এই গাড়িটাকে আপনারা এই মানে ভালো খারাপ কাজে লাগাইবেন, লাস্টে তো বদনাম হবে আমাদের। আবারও রিকোয়েস্ট করতেছি হাত জোর করে আপনাদেরকে, যারা আমার ভিডিও দেখে গাড়ি কিনবেন সবাই নাম ট্রান্সফার করে নেবেন, এটা আপনার জন্য এবং যার গাড়ি তার জন্য, দুজনের জন্যই কিন্তু খুবই নিরাপদ। নাম ট্রান্সফার না করে নিয়ে আপনি একটা দুর্ঘটনায় পড়লেন, একটা ক্রাইম করলেন, এই সকল দায়ভার নিবে যেই লোকের নামে এখনও গাড়িটা আছে সেই লোক। সো যারা গাড়ি বিক্রি করতেছেন নাম ট্রান্সফার ছাড়া বিক্রি করবেন না, আবারও রিকোয়েস্ট করতেছি এবং আমার প্রত্যেকটা শোরুমে বলা আছে নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি বিক্রি করবেন না। আপনাদের কাছে অনেক ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যে মারাত্মক বৃষ্টি সকালবেলা, মানে দুইটা ড্রেস বাসা থেকে নিয়ে আসি, একটা পরে আসি ভিজে যায়, ড্রেস চেঞ্জ করে আরেকটা জামা কাপড় পরে তারপরে ভিডিও করি, কষ্ট আপনাদের জন্য করতেছি, আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন। এই দুই একটা লোকের কারণে সবার বদনাম হয়, শোরুম মালিকরা বলবে এ সবাই এরকম করে, না একজন দুজন খারাপ থাকবে ভাই। এই অসৎ উদ্দেশ্য নিয়ে যারা গাড়ি কিনতে চান, গাড়ির ভিডিও দেখেন না, গাড়ি কিনেন না, নাম ট্রান্সফার ছাড়া যেন একটা গাড়িও বিক্রি না হয়। আজকে যদি ওই লোক নাম ট্রান্সফার ছাড়া গাড়িটা বিক্রি করতো, থানা থেকে সরাসরি এটা কোন শোরুম থেকে কিনছে ওনাকেও ধরতো এবং যার গাড়ি ছিল তাকেও ধরতো, গাড়িটা যার নামে আগে ছিল। নাম ট্রান্সফারটা করে নেওয়ার কারণে যেই লোক আকাম করছে সেই ধরা খাইছে। সো এই কাজ করবেন না, সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আমরা ঢাকা মেট্রোতে আসছি আজকে ভিডিও করতে। আমার প্রিয় দর্শক যারা আছেন, আমার ভালোবাসার মানুষগুলোকে বলবো সবসময় সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, একজনের জন্য যেন ভাই সবার বদনাম না হয়। সজীব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, সজীব ভাইকে নিয়ে আমরা প্রতি সোমবারে লাইভ করি ঢাকা মেট্রো থেকে, এবং আজকে শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা দেরিতে জয়েন করছেন আবার লাইভটা শেষ হলে একটু শুনে নিয়েন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেট্রোতে, ঢাকা মেট্রো শোরুমটা হচ্ছে তেজগাঁ। আপনারা সবাই জানেন যে সাত রাস্তাতে যাওয়ার আগে FDC থেকে হাতিরঝিলের লিং রোড, লিং রোডের থেকে হাতের বাম পাশেই হোটেল হলিডে ইনের সাথে হচ্ছে ঢাকা মেট্রো, এবং এই ঢাকা মেট্রোতে আজকে কিন্তু আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো। আমার চোখে এক্সিও গাড়িগুলো বেশি পড়তেছে, এক্সিও আছে বেশ কয়েকটা, একটা জি করোল্লা দেখতেছি, এলিয়ন দেখতেছি, প্রিমিও দেখতেছি, CRV দেখতেছি, নিশান এক্সট্রাইল দেখতেছি, সাথেই থাকবেন, আপনাদের জন্য কিছু গাড়ি দেখাবো, প্রাইসগুলোও জানিয়ে দেবো। সবাই একটা করে লাইক দিয়ে দেন, নেক্সট লাইভটা যেন আপনি সবার আগে পেয়ে যান নোটিফিকেশনটা সেজন্য। আর যারা এখনও আমাদের পেজ ফলো করেন নাই, দয়া করে ফলো করে রাখবেন। ওকে সজীব ভাই, কোন গাড়িটা দিয়ে শুরু করতে চাই? ঢাকা মেট্রোতে অনেক গাড়ি নতুন আসছে, খুব অনেক নতুন কালেকশন আসছে, অনেক নতুন কালেকশন আসছে, পুরাতন অনেক গাড়ি চলে গেছে। আচ্ছা, আমি এই সাইড থেকে শুরু করতে চাই। ওকে, টয়োটা রম দিয়ে, রম দিয়ে, ওকে, 1500 cc, জি, টয়োটা রম গাড়ি দিয়ে আজকে লাইভ শুরু করলাম।
আমি প্রথমেই কথাগুলো একটু শক্ত শক্ত বলে ফেলছি, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আপনারা মাফ করবেন। হাসি খুশি থাকতে আমার ভালো লাগে, আপনাদেরকে বিনোদন দিতে ভালো লাগে, বিনোদনের মাধ্যমেই কিছু ইনফরমেশনও দিয়ে দেওয়ার চেষ্টা করি। টয়েটা রাম গাড়িটার মডেল হচ্ছে 2005 এর মডেল। রেজিস্ট্রেশন কত ভাইয়া? রেজিস্ট্রেশন 2009। পাঁচের মডেল, নয় রেজিস্ট্রেশন, খুবই ফ্রেশ ইন্টেরিয়র, পুরো ফ্রেশ ইন্টেরিয়র। উই যে একটা দরজা দেখা যায়, উই যে ভাই উই দরজাটা কি ভাই? অটো, ওই দরজাটা অটো। অনেক ধন্যবাদ। আপনারা লেফট সাইডে যে ডোরটা পাবেন এটা হচ্ছে অটো। ভিতরের ইন্টেরিয়র সবসময় আপনারা জানেন রাম গাড়ির ইন্টেরিয়রটা বিস্কিট ইন্টেরিয়র থাকে। সিলিং ক্লিন দেখেন, খুবই ফ্রেশ, একেবারে নতুন গাড়ির মতো, খুবই সুন্দর একটা গাড়ি, গ্লাস অরিজিনাল। ওকে, সুন্দর একটা গাড়ি এই গাড়িটা। পিছনেও কিন্তু আপনার যথেষ্ট স্পেস পাবেন। আর এটা কিন্তু তেলের গাড়ি, তেলের গাড়ি, তেলে চালিত গাড়ি, তেলে চালিত গাড়ি। আচ্ছা, আমরা টয়োটা রাম দেখাচ্ছি, কালারটা হচ্ছে আকাশি কালার, স্কাই। এটা ফার্স্ট টাইম টাচ আপ হইছে, ফার্স্ট টাইম টাচ আপ করা হইছে। ওকে, মডেল হচ্ছে 2005 মডেল, 2009 রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, অরিজিনাল হেডলাইট। আচ্ছা, সব কিছু আছে, সেন্সর আছে। আচ্ছা, ফার্স্ট টাইম টাচ আপ হইছে মানে রিকশার ঘষাঘষি লাগছিল, এগুলো সব টাচআপ করা হইছে। ওকে, খুবই ফ্রেশ কন্ডিশন, জি, সাসপেনশন, মাউন্টেন, সিভিজন, অল এভরিথিং সব ঠিক আছে। ওকে সজীব ভাই, কত দাম চাচ্ছেন এই গাড়িটা? এটার প্রাইস পড়বে মাত্র 10,80,000 টাকা। জি, 10,80,000 টাকা, 2005-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন, গাড়িতে পেপার সম্পূর্ণ আপ টু ডেট আছে, গাড়িতে কোনো প্রকার কাজ নাই, আর যা আছে সব অরিজিনাল আছে। ওকে, এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 10,80,000 টাকা। ওকে, 10,80,000 টাকা। এক ভাই একটা কথা বলছে, সেই ভাইয়ের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। এক ভাই কমেন্ট করছেন যে একটা নিউজে দেখলাম কোনো এক শোরুম গাড়ির মাইলেজ না টেম্পারিং করে মাইলেজ কমাইতেছে, সেই নিউজ আমিও দেখছি ভাই, একটু ক্লিয়ার করে দেই। আমি অপেক্ষা ছিলাম শোরুমটা কোনটা দেখি, আমি আবার যেখানে ভিডিও করি ওই শোরুম কিনা, পরে দেখলাম যে না, শোরুমটা হচ্ছে, নামটা মনে নাই, তবে ওনারা হচ্ছে রিকন্ডিশন কার, এগুলো তো ইউজ কার, আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ব্যবহৃত কার, নাম্বার করা গাড়ি, কেউ ইউজ করছে এখন বিক্রি করতেছে। আর আপনি যেই নিউজটা দেখছেন আবার ভালো করে নিউজটা দেখেন, সেই নিউজটা ছিল একটা শোরুম নতুন রিকন্ডিশন যে কার, আনরেজিস্টার্ড যে গাড়ি আসলে বিক্রি করে, উনি কোনো এক ভদ্রলোকের কাছ থেকে একটা গাড়ি কিনছে, গাড়ি বিক্রি করছে কোনো এক ভদ্রলোকের কাছে, মাইলেজটা জাপান থেকে অকশন শিটে যেটা থাকে, ট্রু রিপোর্ট যেটা, ওইখানে 1,50,000 ছিল কিলোমিটার, আর গাড়িটা যখন উনি ডেলিভারি দিছে ওনার মানে যে ভদ্রলোকের গাড়ি উনি চেক করে দেখছে, এটা মূলত ট্রু রিপোর্টে আছে 1,50,000-এর মতো মাইলেজ, বাট শোরুম ওনাকে দিছে হইলো কমায়া, অনেক কমায়া, তো সেটা রিকন্ডিশন কার, ইউজ কার না। হ্যাঁ, জিনিসটা ভালো করে ক্লিয়ার হইয়েন। আমিও অনুরোধ করবো আপনারা যে শোরুম থেকে গাড়ি কিনবেন, মাইলেজগুলা একটু মানে চেক করে নেবেন। আর একটা জিনিস দেখেন, একটা ভালো কথা বলি, আমি তো কম্পিউটার নিয়ে ভিডিও করি অনেক সময়, কথাটা বলি সব সময়, শুধুমাত্র বাংলাদেশে আইসা আমি মনে হয় এই জিনিসটা বেশি, সব কিছুর ক্ষেত্রে, এটা গাড়ি হোক, কম্পিউটার হোক, অন্য যে কোনো জিনিস হোক, কেনার সময় আমাদের প্রথম কথা থাকে, ভাই আরও কিছু টাকা কম নেন, ভাই আরও কিছু কমান, ভাই টাকা কমান, ভালো জিনিস দেন। আর বিদেশে, অন্যান্য দেশে ওরা উল্টা বলে, ভাই টাকা বেশি নেন লাগলে, কোয়ালিটিফুল জিনিস দেন। আমাদের নিজেদের কারণে আমরা জিনিসপত্র খারাপ পাই, দাম কমাইতে কমাইতে আরও কমান আরও কমান, দোকানদার কী করবে, বাধ্য হইয়া তারপরে খারাপ জিনিস দিয়ে দেয়। মাইলেজের ব্যাপারটা হচ্ছে আপনার, এগুলো ইউজ কার ভাই, ওনারা যারা গাড়ি কিনে শোরুমের মালিক, এরা নিজেরাও আসলে জানে না যে এটা আদৌ 100% অরিজিনাল মাইলেজ কিনা, তবে মালিক যদি বলে যে এটা অরিজিনাল আছে ওনাদের মাইনে নিতে হয়, কারণ এই গাড়িটা আগে কেউ একজন ইউজ করছে, যদি সেই লোক মাইলেজ কমায় থাকে ওনারা কেমনে বুঝবে? তবে রিকন্ডিশনের ওই শোরুম মাইলেজ, হ্যাঁ, অথবা ওই যে ঘটনাটা দেখেন, রিকন্ডিশন গাড়ি যারা আনছে তারা যদি আগে থেকেই জন্মের থেকেই কমায় আই না থাকে, তাহলে কেমনে এটা ঠিক থাকবে? তবে ইউজ কার, আপনারা একটা গাড়ি ধরেন 2012 সালের গাড়ি, আপনারা যখন এটার মাইলেজ শোনেন 1,00,000-এর উপরে, তখন আপনারা আর এই গাড়ি কিনতে চান না, আপনারা 20,000-50,000 হইলে কিনতে চান, তো আপনাদের দোষেই তো কিছু কিছু শোরুম হয়তো এটা করে। তবে যারাই করে তাদের কাছে আমাদের অনুরোধ, এটা করেন না, ব্যবসা একটা হালাল জিনিস, এখানে সত্য কথা বলবেন, সত্য কথা বইলে ব্যবসা করেন, দেখেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। যাক, আমি সজীব ভাইকে জিজ্ঞেস করি, আপনারা কি মাইলেজ টাইলেজ এরকম করেন নাকি? আমি বলি মাইলেজ, পুরাতন গাড়ির মাইলেজ দেখে কোনো লাভ নাই, লাভ নাই, রাইট, যেহেতু এটা ট্যাম্পার করা যায়, কমানো যায়, তো শুধু শুধু আপনি একটা মানুষের উপর বিশ্বাস করেন, মাইলেজ শুনে আপনি খুশি হইয়া বেশি টাকা দিবেন কেন? আপনি গাড়ির কন্ডিশন দেখে গাড়ি নেবেন, জি। আচ্ছা, আজকে একটা একটু পরিষ্কার মানে খুব ফ্রেশ রাস্তা যদি 1,00,000 কিলোমিটার চলে, আর যদি একটা ভাঙা রাস্তা 20,000 কিলোমিটার চলে, তো দুইটা কি এক হবে? 20,000 কিলোমিটার চলা গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই। বিদেশে আমি বলি জাপানের যে রাস্তা, সেই রাস্তায় ভাই 1,00,000 কিলোমিটার চললে গাড়ির যে ক্ষতি হয়, আমাদের দেশে 20,000 কিলো চলে তার চেয়ে বেশি ক্ষতি হয়। এখন রাস্তা গাড়ি উন্নত হয়েছে, আচ্ছা অবশ্যই উন্নত হয়েছে কিছু কিছু জায়গা ছাড়া। ওকে সজীব ভাই, আমরা অন্য কথা কম বলি, আমরা গাড়ি দেখানো শুরু করি। টয়োটা রামের মডেল হচ্ছে 5, রেজিস্ট্রেশন 2000,
রেজিস্ট্রেশন 2009 9 দাম চাইছি আমরা 10 লাখ 10 লাখ 80000 টাকা এক বছরের ফ্রি ওয়ারেন্টি ফ্রি সার্ভিস আছে একেবারে ডোর টু ডোর একেবারে ডোর টু ডোর ওকে আমরা নেক্সট গাড়ি দেখাবো একটা এক্সিও এই গাড়িটা মানে দেখার দরকার নাই আয়শা খালি নিয়ে যান মানে শ্রেষ্ঠ একটা গাড়ি শ্রেষ্ঠ গাড়ি মানে শোরুমে আসেন এক্সিও গাড়ি শোরুমে আসেন আর গাড়িটা নিয়ে যান তিনটা গাড়ি শ্রেষ্ঠ ওকে আমি এক্সিও গাড়িটার কথা একটু বাড়িয়ে বললাম কারণ এই গাড়িটা যথেষ্ট ভালো অবস্থায় আছে কত মডেল ভাইয়া পাল কালার এক্সিও কালার আর এটা পুশ স্টার ওকে মডেল কত ভাইয়া এক্সিও এটা 2011 এর মডেল 2011 এর মডেল রেজিস্ট্রেশন কত মডেল রেজিস্ট্রেশন 2016 তে 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন পুশ স্টারের গাড়ি পাল কালার ওকে গাড়ির কালার হচ্ছে পাল এবং হেডলাইট অরিজিনাল আছে একটু গোলা গোলা দেখেন এই যে আপনারা একটু ঘোলা দেখলে এটা নিতে চাইবেন না আপনাদের জন্য কেউ কেউ এটারে মানে চেঞ্জ করে পরে চকচকা রাখে চকচকা কিনা দরকার নাই ভাই ভালো জিনিস কিনেন অরিজিনাল জিনিস কিনেন 22 সিরিয়াল ওকে এক্সিও গাড়িটা তেলে চলে না সিএনজি করা জি সিএনজি করা আছে জি ওকে এই গাড়িটা সিএনজি কনভার্সন করাই আছে খুবই সুন্দর একটা গাড়ি সামনে পিছে সব গ্লাস অরিজিনাল জি আজকে 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 যেহেতু মানে কথা একটু বেশি বইলাই ফেলছি আরেকটা কথা বলি মনে পড়ে গেল এটি আমার ভালোবাসার মানুষদের জন্য বলা আমাদের দর্শকদের জন্য বলা ভাই একটা ঘটনা বলি আমার বাসার পাশের একটা শোরুম না সরি আমার বাসার পাশের এক হুজুর আমার পরিচিত খুব কাছের এক ভাই একটা গাড়ি কিনছে উনি ইউজড কার কিনে নাই ইউজড কার কিনলে কেমন পরে না পরে ইঞ্জিন অনেক সময় চেঞ্জ থাকে মানে গল্পটা খুব হাসির আবার এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে উনি শোরুম থেকে নতুন নোয়া গাড়ি কিনছে এসআই নোয়া এর আগে আমার সাথে কয়েকবার কথা বলছে ইউজ কিনবো ভাই ভয় লাগে যদি ইঞ্জিন সমস্যা থাকে বা ইঞ্জিন যদি পাল্টানো থাকে পরে উনি শোরুম থেকে গাড়ি কিনছে কিনার পরে 7 বা 8 দিন 10 দিন চালাইছে মানে ভাড়ায় চালানোর জন্য উনি কিনছে ওটাতে উনি ট্রিপ মারে আবার নিজের কাজও ইউজ করে তো এক মাস হয় নাই গাড়ির বয়স সেই গাড়িটা সে সকালবেলা রেডিয়েটরের পানি চেক করার জন্য মানে ওই যে কী বলে কভারটা খুলছে খোলার পরে পানি টানি চেক করার পরে কোনো এক কারণে ওনার ফোন আসছে উনি অন্যমনস্ক হয়ে চলে গেছে দেন আইসা গাড়িটা আবার বনাট লাগায়া উনি প্যাসেঞ্জার নিয়ে রওনা দিছে এয়ারপোর্টের উদ্দেশ্যে ওই যে রেডিয়েটরের মুখ যে খুললো উনি এটা উনি ভুলে গেছে লাগাইতে এটা কখন বুঝতে পারছে জানেন যখন গাড়ি মোটামুটি 30 মিনিটসের মতো চলছে চলার পরে যখন ইঞ্জিন হিট হয়েছে উনি খেয়াল করে নাই নতুন গাড়ি ইঞ্জিন হিট হয়ে ইঞ্জিন সিস হয়ে গেছে যখন ইঞ্জিন সিস হয়ে গেছে গাড়ি থেকে নাইমা ধোয়া টোয়া বেরোয়ছে তখন ইঞ্জিন খোলার পরে দেখলো রেডিয়েটরের ঢাকনাটা নাই তখন ওনার মনে পড়ছে এটা হয়তো সকালে যে গাড়ির পানি চেক করার জন্য খুলছিলাম আমার মনে হয় আমি লাগাই নাই নতুন গাড়ি এক মাস বয়স হয় না ইঞ্জিন সিস ইঞ্জিন চেঞ্জ এসআই নোয়ার গাড়ির ইঞ্জিন যদি সিস হয় তাহলে ইঞ্জিনগুলো নাকি একটু বাঁকায় যায় এটাতে মানে আর রিপেয়ার করা ম্যাক্সিমাম ক্ষেত্রে আর ঠিক হয় না ইঞ্জিন চেঞ্জ করা লাগে তাহলে এক মাস হয় নাই গাড়ির বয়স সেই গাড়ির ইঞ্জিনটা এখন চেঞ্জ করে ফেলাইতে হইলো এখন যে এই গাড়িটা কিনতে আসবে নেক্সট টাইম সে যদি মনে করে যে এক মাস গাড়ির বয়স ইঞ্জিন চেঞ্জ কেন দেখেন সিম্পল একটা ভুলের কারণে এই কই যায় যাও বেশি কথা বললো না যাও গলা টলা ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে চিনি সারা কি এটা তো শুধু গরম পানি ভাই কিচ্ছু দেয় নাই ওকে তো দর্শক কথাটা হচ্ছে এটাই গাড়ির ইঞ্জিন অনেক সময় চেঞ্জ হইতে পারে এই যে নতুন গাড়ির ইঞ্জিনটা চেঞ্জ হয়ে গেল পেপারসে আপডেট করে নিলেই ওকে নতুন একটা ইঞ্জিন লাগাই নিলে কিন্তু অনেক ইঞ্জিন চেঞ্জ দেখলে আবার অনেক কিছু মনে করতে পারেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সবসময় একটু সতর্ক থাকবেন যাক গল্পটা শেয়ার করার কারণ হচ্ছে আপনারা এই গল্প থেকেও হয়তো অনেকে কিছু শিখতে পারবেন আপনারাও সতর্ক থাকতে পারবেন জি আচ্ছা চাটা একটু দেখা দিলাম আমাদের দর্শকদের কত দাম চাচ্ছেন ভাইয়া এক্সিওর এটা হচ্ছে 15,80,000 টাকা 15,80,000 টাকা জিও জি আচ্ছা প্রজেকশন হেডলাইট পাল কালার সিএনজি করা কত দাম চাচ্ছেন সজীব ভাই 15,80,000 টাকা 15,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে আসলে দাম আরো কমবে কিছুটা অনার কথা ওকে সজীব ভাই সময় অনেক নষ্ট করে ফেলছি আজকে আমাদের দর্শকদের মূল্যবান সময় আরো একটা খুবই ফ্রেশ এটা হাইব্রিড কয়েকটা এক্সিও আছে প্রতিটা এক্সিও খুবই এটা হাইব্রিড গাড়ি এটা 2016 মডেল ওকে সবাই একটু লাইভে লাইক দিয়ে রাখেন আপনাদের সাপোর্ট চাই অনেক বেশি সাপোর্ট চাই আপনাদের আপনারা পাশে থাকলে আমি চেষ্টা করব সব সময় আপনাদেরকে হেল্প করতে আমাদের এই গাড়িটার মাইলেজ হচ্ছে 34,000 অরিজিনাল মাইলেজ ওকে এই যে অনেকেই ভিডিওতে খালি বলে ভাই মাইলেজ দেখান মাইলেজের কথা মনেও থাকে না ছাতার মাথা এই মাইলেজ দেখে কি করবেন সরাসরি গাড়ি দেখেন আইসা 2022 এর রেজিস্ট্রেশন একটা গাড়ি কতটুকু চলছে ওকে 2016 মডেল এটা সবকিছু অরিজিনাল আছে এটা কোনো কালারও হয় না কিচ্ছু হয় না আচ্ছা 47 সিরিয়াল এর প্রজেকশন হেডলাইট গাড়িটা প্রজেকশন হেডলাইট এবং কালার হচ্ছে আপনার এটা হোয়াইট কালার এটা হোয়াইট কালার গাড়ির সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল আছে সামনে পিছে চার সাইডে সব কিছু অরিজিনাল দেখেন এই রেন শেডগুলো দেখেন কোনো রিপিট নাই
মাঝে মাঝে এমন হয় কোনো বাসার সামনে গাড়ি রাখা কোনো ভদ্রলোক ভিতরে গেছে, ওই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে উপর থেকে ইট পাথর পড়া গ্লাসটা ভাঙিয়ে যায়, গ্লাসটা চেঞ্জ করতে হয়। এইটাও আপনি খালি যে গ্লাস চেঞ্জ হইলে যে এটা একেবারে অ্যাক্সিডেন্ট হয়ে ভাঙছে এরকম না, এরকমও হইতে পারে। সবসময় একটু পজিটিভলি চিন্তা করেন, সবসময় নেগেটিভলি নিয়েন না। অরিজিনাল গ্লাস থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্সই নাই, এরকম একটা বুঝে তো মানুষ। ওকে, সবার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনটার কন্ডিশন কেমন। আপনি গাড়ির বাইরে দিয়ে চকচক ঝকঝক করতেছে এটা দেখেন না, গাড়ির ইঞ্জিন দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, তারপরে গাড়ি কিনবেন। এটা হচ্ছে হাইব্রিড গাড়ি। আজকে অনেক কথা বলছি, মনে কারো কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করবেন। 47 সিরিয়াল আর এই গাড়িটা হচ্ছে আপনার হাইব্রিড, গ্লাস অরিজিনাল আছে এখনো এখানে দেখা যাচ্ছে। 16 মডেল নাকি? 16 মডেল, হ্যাঁ 16 মডেল। এই যে দেখেন 2016 মডেল, অরিজিনাল স্টিকারটা আছে। গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক, ফুল ব্ল্যাক, এবং সিলিংটা হচ্ছে আপনার অ্যাশ কালার। ওকে সজি ভাই, কত দাম চাচ্ছেন এই এক্সিউটা? হাইব্রিড গাড়ি 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন, গাড়িতে কোনো প্রকার কোনো কালার নাই, অরিজিনাল 34,000 কিলোমিটার, খুবই ফ্রেশ একটা গাড়ি। ওকে, যারা রিকন্ডিশন গাড়ি নিতে চাচ্ছে তারা এই গাড়িটা নিতে পারবে। জি, কত দাম চাচ্ছেন ভাইয়া? এটা পড়বে আজকে 19,40,000 টাকা। ওকে, আজকে কমেন্ট পড়া হয় নাই, একটু কমেন্ট পড়ে নিই। মোহাম্মদ হাসান ভাই কম দামি গাড়ি দেখান, মাহফুজ খান বলছেন, আমাদের রাকিব ভাই লাভ দিচ্ছেন, থ্যাংক ইউ। আরেক রাকিব ভাই মাত্র যুক্ত হয়েছে, এবং হাসান আলী ভাই বলছে প্রথম যে গাড়িটা দেখাইছেন সেটার ভিতরে বাহিরটা ইঞ্জিনটা যদি কষ্ট করে দেখাতেন। আপনার সাথেই থাকেন, আমি সবার শেষে সেই জিনিসটা দেখাই দিব। পিএইচপি হাইব্রিড গাড়ি আসেনি নাই। এমডি রাকিবুল খলিফা বলছে ভাই কেমন আছেন? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা জি করোলা দেখাই একটা, জি করোলা দেখা, হ্যাঁ। কত মডেল ভাইয়া? এটা হচ্ছে 4-এর মডেল, 2004-এর মডেলের জি করোলা, হ্যাঁ। 9 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে ভিতরে বেস ইন্টেরিয়র সফট টাচ এসি, সফট টাচ এসি থাকবে জি করোলাতে যেটা থাকে। আচ্ছা, এবং এই যে এখানে নিকেল থাকে, নিকেল থাকবে, হ্যাঁ। জি, আমরা জি করোলা দেখাচ্ছি, 2004-এর মডেল। সামনে থেকে একটু দেখাই দেই, এই হচ্ছে সামনের অবস্থা। বাইরে বৃষ্টি হচ্ছে, আসলে বেশিক্ষণ থাকতে পারবো না। কালারটা হচ্ছে আপনার, আপনার হচ্ছে গোল্ডেন বেস কালার, গোল্ডেন বেস কালার, জি, খুবই ফ্রেশ। এই যে ভিতরের ইন্টেরিয়র দেখেন, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ওকে ওকে, রাশেদ খান বলে ভাই বলছেন চিল, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা সিএনজি করা আছে? হ্যাঁ, এটা সিএনজি করা, সিএনজি করা আছে। ওকে, এটা সিএনজি করা। কেরানীগঞ্জ থেকে আবিদ হোসেন ভাই বলছে, কেরানীগঞ্জ থেকে, থ্যাংক ইউ পিঙ্কু ভাই। 1.2 এর ভিতর গাড়ি লাগবে, 1,20,000 ভাইয়া। এই শোরুমে মানে 5,00,000-এর গাড়িও থাকে না, আপনি এটার জন্য অন্য ভিডিও দেখেন আমার। কত দাম চাচ্ছেন ভাইয়া? এটা পড়বে হচ্ছে 10,90,000 টাকা, 10,90,000 টাকা। আর একটা মজার বিষয় সজীব ভাই, আজকে অনেক গল্প করছি, আরেকটু করি। এই যে এইখানে এক ভাই লেখছে একটা গাড়ি বিক্রি হবে, মডেল এত, রেজিস্ট্রেশন এত, এই ঠিকানা দিয়ে দিছে। আমার এই কমেন্টের ভিতরেও মাঝে মাঝে মানুষ কিছু বিজনেস করে, মাঝে মাঝে একজন কবিরাজ এখানে ঝাড়ফুঁক করে, হে ও এখানে কমেন্ট করে, ভাই আমার সাথে যোগাযোগ করেন, আমি সব রোগের চিকিৎসা দিই, কই যাবো আমি বলেন? অনেক মানুষ দেখে তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, এটার প্রাইস কত ভাইয়া? 10,90,000 টাকা আস্কিং প্রাইস। 4-এর মডেল, 4-এর মডেল, 2009 রেজিস্ট্রেশন। ওকে, প্রচুর গাড়ি এখনো দেখালো, বাকি আছে দেখেন, অনেক গাড়ি আজকে অনেক সময় নষ্ট করে ফেলছি, সবার কাছে ক্ষমা চাই। আমরা এবার একটা এক্সিও দেখাবো, ফিল্ডার দেখাবো, ফিল্ডার, এক্সিও ফিল্ডার। জি, কত মডেল ভাইয়া? এটা 2010-এর মডেল, 2010-এর মডেল, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 2015-তে। ওকে, আজকে একটু গাড়িগুলো শর্ট করে দেখাই, কারণ আগে সময় নষ্ট করে ফেলাইছি। এক্সিও ফিল্ডার 10-এর মডেল, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 15-তে। আচ্ছা, এটা অনেক ফ্রেশ গাড়ি, সামনে পিছে সব গ্লাস অরিজিনাল। প্রাইস কত সজীব ভাই? কত প্রাইস এটার? এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 14,80,000 টাকা। এটার মধ্যে তো পুরো উডেন, উডেনে ভরপুর। জি জি, সিএনজি করা, এটা সিএনজি করা আছে। জি, দাম হচ্ছে 14,80,000 টাকা, 14,80,000 টাকা। জি, আস্কিং প্রাইস 14,80,000। শোরুমে আসার পরে আপনারা দামাদামি করে নিতে পারবেন। আমরা একটা একটা প্রিমিয়াম দেখাবো, ব্ল্যাক কালারের, খুবই খুবই সুন্দর এফএক্স প্যাকেজ, না এফএক্স প্যাকেজ, এটা 100% অরিজিনাল কালার ভাইয়া। মডেল কত এটার? এটার মডেল আছে 2016-এর মডেল, 2016-এর মডেল, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 2017-তে, 16-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন। ওকে, এফএক্স প্যাকেজ সব কিছু আছে, এটা হচ্ছে পাওয়ার সিট, জি, তারপর আইডল স্টপ, তারপর আপনার হচ্ছে ভিতরে ক্রুজ কন্ট্রোল, পুশ স্টার্ট, এবং এটা কিন্তু সিট পাওয়ারও মনে হয় আছে ভাই, সিট পাওয়ার, ইমার্জেন্সি ব্রেকিং আছে, এরপর একটা এক্সিও দেখাবো, কতর মডেল ভাইয়া? এটা হচ্ছে 2011-এর মডেল, আপনার 2016-তে রেজিস্ট্রেশন, এটা খুবই ফ্রেশ কন্ডিশন। আকাশ ভাই বলতেছেন, হাসান ভাই যশোর কবে আসবেন? বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ যশোর।
অবশ্যই আসবো, ঢাকার বাইরে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, প্রত্যেকটা জেলা জেলায় ঘোরার ইচ্ছা, আমার ভালোবাসার ভাইদের সাথে গিয়ে মিট করার ইচ্ছা, কিন্তু সময় তো পাই না। অবশ্যই দেখা হবে। প্রজেকশন হেডলাইট আছে, প্রজেকশন হেডলাইট আছে, প্রজেকশন, হ্যাঁ ওইটা অরিজিনাল প্রজেকশন হেডলাইট, আর হচ্ছে এটা বাম্পার, বাম্পার আছে, সিট কভার লাগানো আছে, মানে ডেকোরেশনের কাজ মোটামুটি কমপ্লিট করা আছে। ওকে, এটা ডেকোরেশনও করতে হবে ইনশাআল্লাহ। কত দাম চাচ্ছেন ভাইয়া? স্ক্রিন নাই, খুবই ফ্রেশ কন্ডিশন, সাসপেনশন, মাউন্টেন, সিভিজন সবকিছুই ঠিক আছে। সজীব ভাই কত দাম চাচ্ছেন? এটা প্রাইস পড়বে হচ্ছে 15,20,000 টাকা। 15,20,000 টাকা। সবাই বেশি বেশি কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমরা 2012-র একটা সিআরভি দেখাই, সানরুফ সহ, জি, পাল কালার, ডাবল মনিটর, প্রজেকশন লাইট, তারপর লেদার ইন্টেরিয়র, জি, লেদার ইন্টেরিয়র, তারপরে হচ্ছে আর কি আছে আপনার পাওয়ার সিট, খুলনাতে দাওয়াত দিছে এক ভাই তৌহিদুর রহমান ভাই, অবশ্যই খুলনাতেও যাবো ভাই, দোয়া করেন। এটা কিন্তু সানরুফ আছে, পাওয়ার সিট, এই যে সানরুফ আছে এই গাড়িতে দেখেন, বৃষ্টির মধ্যে আসলে ভাই এই সানরুফ সহ গাড়িতে মজা না, বৃষ্টি দেখা যায়, জি। ওকে, এই যে ডুয়েল মনিটর আছে, ডুয়েল মনিটর এবং সিট পাওয়ার আছে, সিট পাওয়ার আছে, সিট হিটার আছে, এটা হচ্ছে আপনার লেদার সিট, সিট হিটার আছে, ক্রুজ কন্ট্রোল আছে, সিট হিটার আছে, জি। খুবই সুন্দর একটা গাড়ি, 2012-র সিআরভি, তেলে চালিত, তেলে, হ্যাঁ এগুলো তেলে চলে। সজীব ভাই এই গাড়িটার প্রাইস কত পড়বে? এটা পড়বে হচ্ছে 32,50,000 টাকা। 32,50,000 টাকা। অনেক ধন্যবাদ। নেক্সট কোনটা দেখাবো চলেন, নেক্সট নেক্সট ওই সাইডে একটু দেখেন, আমরা থার্ড লাইনে যাইতেছি। আপনাদের অনেক 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 ধন্যবাদ, আপনারা শুরু থেকে যারা এখনো আমাদের সাথে যুক্ত আছেন, 2006 মডেলের প্রিমিয়ো, 6 এর প্রিমিয়ো, ফ্রেশ আছে 2006 মডেল, বাট 2006 এর প্রিমিয়ো, এবং এটা কিন্তু পাল কালার, পাল কালার, হ্যাঁ পাল কালার, আমরাই ফার্স্ট টাইম টাচ আপ করছি, ফার্স্ট টাইম টাচ আপ আমরা করছি, অরিজিনাল, এটা অরিজিনাল গ্লাস, 6 এর মডেল, ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, বিস্কিট কালার এবং উডেন, সফট টাচ এসি, সময় খুব কম সজীব ভাই, অনেক গাড়ি এখনো বাকি আছে, একেবারে ফুল ফ্রেশ গাড়ি, গাড়িতে কোনো প্রকার কাজ নাই, মডেলটা 6 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, জি 6 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, ওকে, লাইট, হেডলাইট, ব্যাক লাইট, মানে যত গাড়ির সাথে যা আছে সবকিছুই অরিজিনাল। দেওয়ান রাসেল ভাই জিজ্ঞেস করছেন, হাসান ভাই ভালো গাড়ি কার কাছে গেলে পাবো? এই যে ধরেন আজকে আমি ঢাকা মেট্রোতে লাইভ করতেছি, আমাদের খারাপ গাড়ি নাই, আপনি অবশ্যই আসবেন, আয়শা এগুলো আসলে চেঞ্জ হয়ে যায় গাড়ি, আমি দেখেছি এই ভিডিওটা করলাম, আপনি এই ভিডিও আমার 6 মাস পরে দেখে আবার এই শোরুম আসলি, তখন যে এই শোরুমে কী গাড়ি আছে আমি এখন কেমনে বলবো, গাড়ি চেঞ্জ হয়, আপনারা মানে যে লাইভগুলো দেখেন গাড়ির লাইভ দেখে সরাসরি সেই সব শোরুমে যোগাযোগ করেন, ভালো ভালো গাড়ি অবশ্যই পাবেন। কত দাম চাচ্ছেন এটা? এটা হচ্ছে 2006 মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, ফার্স্ট টাইম টাচ আমরা করছি, এটা এটা হচ্ছে 15,50,000 টাকা, 15,50,000 টাকা, প্রিমিয়াম, এটা রিকন্ডিশন অবস্থায় আছে, প্রিমিয়াম, ওকে। সজীব ভাই আবারও কিন্তু একটা মারাত্মক গাড়ি আছে আমার সামনে, এটা হচ্ছে হুন্ডা গ্রেস, গ্রেস, হুন্ডা গ্রেস, হুন্ডা গ্রেস, কতর মডেল ভাইয়া? এটা 2015 মডেল, 2015-র মডেলের হুন্ডা গ্রেস, 20-এর আশেপাশে নাকি দাম? হ্যাঁ এরকমই, ওকে এরকমই হওয়া উচিত, হুন্ডা গ্রেস 2015 মডেল হচ্ছে, 2015 পাল কালার, হাইব্রিড গাড়ি, বডি কিট আছে, 19-এর রেজিস্ট্রেশন, গাড়ি 2019-এর রেজিস্ট্রেশন এবং ক্রুজ কন্ট্রোল আছে, এবং এটাতে কি এইখানে একটা কী যেন আছে স্পি, এটা গাড়ি খুব মানে এটা কি কাজে করে আরে জানি না, গাড়ি কিনি নাই জানিও না বুঝিও না, আপনারা বুঝে নিয়েন, এখানে অনেক সুইচ টুইচ আছে, এগুলো দিয়ে অনেক কাজ টাজ করা যায় ভাই, দেখেন এগুলো সব মিটারে, মানে দুষ্টামি কিছু না, আমি গাড়ির ব্যাপারে অত যে বুঝি তা না, আমি চেষ্টা করি আপনাদেরকে চাস শোরুমগুলার বর্তমান কী গাড়ি থাকে এগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে, খবরটা পৌঁছায় দিতে চাই। এই যে প্রজেকশন হেডলাইট, এটাই আমি আগে জানতাম না কোনটারে প্রজেকশন কয় আর কোনটারে এইচআইডি কয়, দেখেন এটা এটা হলো, এটা হলো নর্মাল লাইট, আমি বলি প্রজেকশন হেডলাইট আমি চিনছি কেমনে জানেন, ওটা থাকবে হলো একটা ওই যে মাছের চোখ আছে না, মাছের চোখের মতো, এই যে দেখেন, এই যে মাছের চোখের মতো যেটা, এটা হচ্ছে প্রজেকশন লাইট, এটার আলো অনেক বেশি, অনেক দূরে যায় একবার হকহকা দিনের মতো, গাড়ি যত চলবে তত আলো বেশি বাড়বে, আলো বাড়বে না, ওকে। আমরা হুন্ডা গ্রেস গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, পিছন থেকে একটু গাড়িটা দেখেন, গাড়িটা খুবই গুড লুকিং কার, এবং 20 লাখের আশেপাশে এই গাড়িটা খুবই সুন্দর একটা কার, হুন্ডা গাড়ি আসলে চালায় মজা, কারণ কালকে একটা হুন্ডা গাড়িতে আমি ঘুরছি ভাই সিআরভিতে, অনেক মজা লাগছে, লাল কালার 18 মডেল, হ্যাঁ যাই হোক আমার রিলের মধ্যে আমি সেই ভিডিওটা দিছিলাম, 1 লাখের উপরে মানুষ সেটাও দেখছে। সজীব ভাই 42 সিরিয়াল মানে 19-এর রেজিস্ট্রেশন, 19-এর রেজিস্ট্রেশন, ওকে। এই গাড়িটার কত দাম চাচ্ছেন? এটা 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 পড়বে হচ্ছে 19,20,000 টাকা, 19,20,000 টাকা, হ্যাঁ। দাম কত? 19,20,20,000, ওকে। আস্কিং প্রাইস আসেন কথা হবে, আর এই গাড়িটা তো সেল হয়ে গেছে যাই হোক, হ্যাঁ এটা অনেকবার দেখাইছিলাম আপনাদেরকে, দেখেন এই গাড়িটা আপনারা আমাদের ঢাকা মেট্রোর অনেকগুলো লাইভে দেখছেন, কিন্তু এটা সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, এরকম কিন্তু গাড়ি সেল হয়ে যায়, চেঞ্জ হয়, ক্লোজার গাড়ি, ক্লোজার, জি। এটা হচ্ছে 2005-এর মডেল, জি 2005-এর মডেল, 2000, এই মশিউর রহমান ভাই চাঁদপুর হাজীগঞ্জ থেকে আমরা দেখতেছেন, আপনি আপনি কি জানেন হাজীগঞ্জের পাশেই কোয়ার ফলে অলিপুরে আমার খালার বাড়ি, অলিপুর, হ্যাঁ একটা জায়গা আছে অলিপুর, এখানে আমার খালার বাড়ি, এটা ভিটের কিন্তু ভিতরটা কিন্তু মারাত্মক ফ্রেশ, ওকে মারাত্মক ফ্রেশ, ক্রুজার, এটা জিপ,
আমি ভিতরটা একটু দেখাই দেই, একেবারে এত সুন্দর ভিতরটা দেখেন, একেবারে নতুন গাড়ির মতো ভিতরটা বসলে শান্তি লাগবে। আর এটাতে কোন একসাথে ভাই একটা জিনিস ঠান্ডা হয়ে যাইতেছে, একটু যাই। হ্যাঁ ঠান্ডা হয়ে যাইতেছে, একটা জিনিস ঠান্ডা হয়ে যাচ্ছে, ওটা তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ গলাও বসে গেছে। দর্শক আপনাদেরকে নিয়ে কবে চা খাইতে পারবো, আপনারা সবাই আসেন একদিন আমার সাথে দেখা করতে। ক্রুজার গাড়িটার প্রাইস কত পড়বে সজীব ভাই? এটা প্রাইস পড়বে হচ্ছে 19,50,000 টাকা। 19,50,000 দেখতে হবে না, আপনি গাড়ি এসে গাড়িটা দেখতে হবে। আচ্ছা আমার গাড়িটা কেমন, 2005 এর মডেল এই গাড়িটা, শুধু এইগুলো বাম্পার গুলো হালকা টাচআপ আছে, তাছাড়া গাড়িতে কোনো কখনো রং হয় নাই, আর হেডলাইট ব্যাকলাইট আবিদ হাসান ভাই বলছে, হাসান ভাই সব সময় আপনার ভিডিও দেখি, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি কেমন আছেন লেখছে অয়ন ইকবাল, অয়ন ইকবাল ভাই থ্যাংক ইউ। আমার গলা আসলে একটু বসে গেছে চিল্লাইতে চিল্লাইতে। আপনারা গাড়িগুলো দেখেন, সজীব ভাই দামগুলো বলে দিচ্ছে। হাসান ভাই আপনার সবগুলো ভিডিও, গাড়ি তো কিনতে পারি না, অবশ্যই কিনতে পারবেন ভাই, আল্লাহ একসময় তৌফিক দেখ। ইরফানুল হোসেন রুবেল ভাই, এটার প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে আপনার সিএনজি করা আছে, দুইটাই সিএনজি করা। এটা হচ্ছে 2003 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। জি আর এটা হচ্ছে আপনার 2003 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস করবে 15,50,000 টাকা। 15,50,000। একটা ভেজেল আছে আমার সামনে, হুন্ডা হাইব্রিড। হাইব্রিড কত মডেল? এটা হচ্ছে 2013 মডেল। বাবুল ভাই বলছে জায়গা দিতে পারবেন না ভাই, আরে আসেন না খুবই ভালো মানুষ, আমার খুব ভালো লাগে সজীব ভাইয়ের সাথে ভিডিও করতে, সব সময় হাসে। বাবুল ভাইয়ের ফলো করেন নাকি? বাবুল ভাইয়ের ফলো করেন? ওকে আমি পান খাই না তো। আচ্ছা ভেজেলের মডেল 13 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2013 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2017। শুধু ফার্স্ট টাইম টাচ, আমরা এই যে বাম্পারটা টাচ আপ করা হয়েছে, বাম্পারে এখানে রিকশার আসল লাগে। হ্যাঁ সব গ্লাস ক্লাস সব অরিজিনাল আছে। আর গাড়ির ব্যাটারি যদি কেউ চেক করতে চায়, ব্যাটারি চেক করতে পারবে। এটা 98% 99% প্লাস পারফরমেন্স আছে। হ্যাঁ 98 এর নিচে। কত দাম চাচ্ছেন ভাই এই গাড়িটার? এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 18,90,000 টাকা। 18,90,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। এটা কি আইডল স্টপ আছে নাকি? জি আই হাইব্রিড গিয়ার আইডল স্টপ। তো এটা কি ইউটিউব সামনে ইমার্জেন্সি ব্রেক নাকি? এটা সেন্সরটা কিসের? হ্যাঁ ইমার্জেন্সি, ইমার্জেন্সি ব্রেকিং আছে বোধহয়। এই যে এখানে একটা সেন্সর দেখা যাচ্ছে এটা। ওকে আমরা নেক্সট একটা প্রিমিয়ার গাড়ি দেখাবো। নেক্সট একটা প্রিমিয়ার গাড়ি দেখাবো, 2009 মডেলের গাড়ি। প্রিমিয়ার গাড়ি তো সবই বিক্রি করে ফেলছি। আচ্ছা 9 এর মডেল অনেক চাহিদা রয়েছে। রেজিস্ট্রেশন কত? গাড়ি পাচ্ছি না তো। 9 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, ফুললি ফ্রেশ গাড়ি, সামনে পিছে সব গ্লাস অরিজিনাল, ইন্টেরিয়র বেস ইন্টেরিয়র পাল কালার, পাল কালার। হ্যাঁ পাল কালার। জি ভিতরটা একটু দেখাই, ভিতরটা দেখা। পুশ স্টার্ট, পুশ কন্ট্রোল, বিস্কিট ইন্টেরিয়র, অ্যান্ড্রয়েড মনিটর সবই আছে। সবই আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার কিনা আছে। সুন্দর গাড়িটা, অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও কিন্তু খুব সুন্দর। এই যে দেখেন সুন্দর একটা সিট কভার লাগাই দিছি, ডেকোরেশনের প্রায় কাজ করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এবং স্টারিং এ উডেন পাবেন। হ্যাঁ জি যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো না, ফুললি ফজলুর রহমান ভাই এই শোরুমে এক্সচেঞ্জ করা যায়, অবশ্যই যায়, আপনি আপনার গাড়ি থাকলে নিয়ে আসেন। ওকে আপনার ভিডিও দেখে গাড়ি কিনতে চাই বশির মাহমুদ ভাই বলছেন, সোহেল নামে বলছেন, জেএস এন্টারপ্রাইজ চক বাজার মুগলটুলি রোড ঢাকা, এখানে সকল প্রকার ব্যাগ পাওয়া যায়। এই তো বললাম না, কেউ কবিরাজি করে কেউ ব্যাগ ট্যাগ বেসে, আমার কমেন্ট আইসা ধন্যবাদ, তারপরও ভালোবাসি আপনাদের। আমরা নিশা নেক্সট স্টাইল দেখাই একটা, নিশা নেক্সট স্টাইল 2009 মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, 9 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন, 15 তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, অ্যান্ড্রয়েড মনিটর আছে, অ্যান্ড্রয়েড মনিটর। আর এটাও কিন্তু অনেক ফ্রেশ গাড়ি, আমাদের এখানে কিন্তু প্রতিটা গাড়ি আমি ফ্রেশ ফ্রেশ বলে, অনেক লোকের মনে হবে এর গাড়ি সব গাড়ি ফ্রেশ বলে ভাই। মাথার উপরে টিস্যু বক্স, এটা আমি বুঝলাম না, এটা তো টিস্যু বক্সের মতো লাগে না। এই যে এটা
উপরে একটা ওটা হচ্ছে টিস্যু টিস্যু রাখার ও আচ্ছা হ্যাঁ কপ ওইখান থেকে নিয়ে ডাইরেক্ট কপালের মধ্যে মানে লাগানোর জন্য ডাইরেক্ট কপাল ওই যে ইউজ করা না যে যেমন করে রাখছে আচ্ছা আমরা সামনে থেকে একটু দেখাই নিশান এক্সটাইল নিশান এক্সটাইল মডেলটা কত মডেল 2009 রেজিস্ট্রেশন 2000 সিটিটার আছে এটাতে জি সিটিটার আছে সিটিটার নাই এই যে দেখেন প্রজেকশন হেডলাইট গাড়িটার কালার হচ্ছে আপনার গ্রে অ্যাশ কালার যাই হোক ফোর হুইল ড্রাইভ অপশন তো অবশ্যই আছে ফোর হুইল ড্রাইভ আছে টু হুইল ড্রাইভ আছে আপনার ইচ্ছা জি উপরে দুইটা ফগ লাইট আছে বড় ফগ লাইট আছে 13 সিরিয়ালের গাড়ি গ্লাস অরিজিনাল ভাইয়া জি গ্লাস 100% অরিজিনাল দাম কত বলেন এটা দাম পড়বে 20 লাখ টাকা ভাই এই দেখেন কত ফানি ফানি কমেন্ট আসে এক সজীব ভাই আপনার মিতা বলছে সাকিব খান কি সাকিব খান বাবা হওয়া উপলক্ষে তাকে কিছু ডিসকাউন্ট দিতে বললেন নাকি গাড়ি উপহার দিব একটা ভালো গাড়ি হবে থ্যাংক ইউ ভাই যাই হোক আমরা একটা সিআরবি দেখাবো এখন প্রাইস বলছি 20 লাখ টাকা প্রাইস 20 লাখ প্রাইস ওকে এক্সটারনাল প্রাইস হচ্ছে 20 লাখ 20 লাখ টাকা সজীব ভাই এদিকে আসেন একটা সিআরবি আছে আমার সামনে একটা সিআরবি আছে হ্যাঁ 12 মডেল 12 2012 মডেল জি 2016 তে রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ সিআরবি 2012 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে প্রোডাকশন হেডলাইট এই গাড়িটা নিতে চাই সিআরবি আমার গাড়িতে একটু টেস্ট ড্রাইভ দিবেন অবশ্যই টেস্ট ড্রাইভ আমার গাড়ি নিতে হবে না শুধু একটু টেস্ট ড্রাইভ দিয়ে আপনি আপনার পছন্দ মতো গাড়ি নিয়ে পাল কালার আমার গাড়ি গাড়িতে একটু টেস্ট ড্রাইভ দিবেন জি এটাতে কিন্তু পাল কালার ডাবল মনিটর ডুয়াল মনিটর আছে হ্যাঁ ক্রুজ কন্ট্রোলও আছে যাক সিআরবি এর আগে একটা দেখাইছি আরো একটা দেখাইলাম এই হচ্ছে পিছনের অবস্থা ছোট্ট একটা স্পয়লার আছে হ্যাঁ 17 সিরিয়াল কন্ডিশন ভালো আছে চাকার কন্ডিশনও ভালো কন্ডিশন ভালো জি যে সিআরবি গাড়ি নেবে আমার গাড়ি একটু টেস্ট ড্রাইভ দি ওকে সজীব ভাই কত দাম চাচ্ছেন এটা আছে 28 লাখ টাকা পড়বে কি বলেন 28 লাখ 28 লাখ 28 লাখ সব যে সিআরবি নেবে আমার গাড়ি একটু টেস্ট ড্রাইভ আর এই যে একটা হচ্ছে মানে কি বলবো একে রিকন্ডিশন গাড়ি তাই এই যে ওকে এটা হচ্ছে ফিল্ডার নাম্বার পড়া বাট রিকন্ডিশন ফিল্ডার 2021 রেজিস্ট্রেশন এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার এটা কিন্তু আপনি হ্যাঁ ভাই যে প্রজেকশন যে সেই মাসের চোখ মাসের চোখ এই হচ্ছে প্রজেকশন হেডলাইট সিলভার কালার এটা কিন্তু হচ্ছে আপনার আইডল স্টপ আছে আর এটা তেলের গাড়ি হ্যাঁ সিলভার এটা কিন্তু তেলের গাড়ি ইন্টেরিয়রটা খুবই চাবিতে স্টার্ট হ্যাঁ কি স্টার্ট বাট আইডল স্টপ আছে অটো ব্রেকিং সিস্টেম সেন্সর আছে আমরেজ আছে সব আছে জিতে যা যা আছে 36 সিরিয়াল এই গাড়িতে সবই আছে ব্যাক কালারটা খুলেন একটু কন্ডিশনটা দেখাই এই হচ্ছে নতুনের এক কত দাম সজীব ভাই ফিল্ডারের এটা পড়বে হচ্ছে আপনার 18,90,000 18,90,000 টাকা এরপর আবারও ফিল্ডার এরপর হচ্ছে আবারও ফিল্ডার অনেকগুলো ফিল্ডার গাড়ি আছে এই মুহূর্তে ঢাকা মেট্রোতে যারা এক্সিও ফিল্ডার এইগুলো এটা এক্সিও ফিল্ডার হ্যাঁ মডেল কত এটা মডেল হচ্ছে 11 মডেল জি 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন ওকে গাড়ি খুবই ফ্রেশ র‍্যাপ ফোর আছে কিনা জিজ্ঞেস করতেছেন আমাদের তোতা র‍্যাপ ফোর নাই ভেজেল আছে মেম্বার ভাই না ভাইয়া নাই ফুলুগার আছে আচ্ছা উডেন এটা আমরা প্রায় শেষের দিকে চলে আসি আর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার মডেল 11 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2017 তে 17 তে কত দাম চাচ্ছেন ভাইয়া 15,20,000 15,20,000 টাকা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফুললি ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ আচ্ছা রেজিস্টারটা কি বিক্রি করবেন রেজিস্টারটা বিক্রি করব অবশ্যই এটা হচ্ছে একটু অন্য মানে কি বলবো ভিন্ন টাইপের গাড়ি লাক্সারিয়াস একটা গাড়ি এটা বিভিন্ন কোম্পানির অফিসাররা যাওয়া আসার জন্য কিনতে পারেন অরিজিনাল কালার আছে হাইয়েস্ট রিজয়েস মডেল 1998 ওকে 98 মডেল রেজিস্ট্রেশন 2003 তে এটার পর্দাগুলো রিমোটে আসলে খুলবে ডুয়েল এসি আছে সানরুফ মুনরুফ পিছন একটা বডি কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ বডি অরিজিনাল কালার আছে জি 12,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটার কি ভাই ঠিক না জি আসলে কিছুটা কমবে অবশ্যই ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে যারা লাইভটা একেবারে শেষ পর্যন্ত দেখছেন এখনো প্রায় 500 লোকের মতো লাইভটা শেষ করে দিতে হচ্ছে সবার সাথে আবার নেক্সট লাইভে দেখা হবে ভালো থাকবেন লাইভের উপরে ফোন নাম্বার আছে ঢাকা মেট্রো থেকে লাইভ করছিলাম নেক্সট টাইম আবারও নতুন লাইভ আসবে সাথেই থাকবেন পাশেই থাকবেন সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে আগায় যেতে চাই আল্লাহ হাফেজ